হয়তো ভাবছে আমার অলিকে নিয়ে কোনো টেনশনই হচ্ছে না, কেউ কিচ্ছু বলছে না আমাকে। ঠিক আছে, ওরা বলবে না তো কি হয়েছে, আমি তো বলতেই পারি, আর আমি বলবো। ছোট, কিন্তু বৌদি তোমায় কিছু বলতে চান, বসো। ছোট, সংসার তো ভাগ হতেই পারে, তাই বলে কথা বলবো না? পাঁচটা বাসন এক জায়গায় থাকলে তো ঠোকাঠুকি হয়, আমাদেরও তাই হচ্ছিল, কোনো একটা সমস্যা হচ্ছিল, তার জন্য আমরা আলাদা হয়েছি, তাই বলে তুই আমার সঙ্গে কথা বলবি না? আচ্ছা, এখন কি এইসব বলার সময়? দাদা কি করছিস? বুঝতে পারছিস না, অলিকে নিয়ে টেনশনে সবার মনের অবস্থা খারাপ, তার মধ্যে এইসব কথা বলবে? আমিও অলির কথাই বলছি, ওকে নিয়ে টেনশন আমারও কিছু কম হচ্ছে না, ওর চিন্তায় আমি দু চোখের পাতা এক করে রাখতে পারছি না। কি ব্যাপার মা, তোমার হঠাৎ অলিকে নিয়ে টেনশন হচ্ছে, কি হলো? হঠাৎ মানে অভ্র অলি আমারও মেয়ে, তোদের ছোট সবাই যেন মুখে নিয়ে চিন্তা হয় আমার হয়। আচ্ছা শোনো শোনো শোনো, তোমার এই চিন্তার বহিঃপ্রকাশ আপাতত বন্ধ রাখো, আমি ঘরে যাও, গিয়ে রেস্ট নাও। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না, একলা থাকলে আমার খালি খারাপ চিন্তা মাথায় আসে। তোমরা কেউ আমার কথাটা বোঝো না। ছোট, অলিকে অলিকে নিয়ে দুশ্চিন্তা আমারও হচ্ছে, আমার আমার ভয় করছে। আমি বুঝতে পারছি দিদি ভাই, তুমি শান্ত হও। দিদি ভাই, আমি কথা বলছি না বা বলবো না এমনটা নয়, পরিস্থিতি এমন যে আমরা কেউ কারোর সঙ্গে কথা বলতে পারছি না সহজভাবে। সারাক্ষণ একটা বিশ্বাস নিয়ে বসে আছি, অথচ এরকম একটা খারাপ সময়ে আমাদের প্রত্যেকের উচিত একে অপরের হাত শক্ত করে ধরে থাকা, সেখানে আমরাই যদি এরকম ঝিলমিলটা ঠিকই বলে, ভরসা করা যায় না কোর শাশুড়িকে। ফ্যাঁচ ফ্যাঁচ করে আবার গিয়ে ছোট গিন্নির পাশে বসলো, ঘুরে গিয়ে আবার ওই দলে ভিড়ল না তো। আর ইন্দিরা চৌধুরী কে এমন ফোন করলো যে অমন ডাকাবো কুমহিলা অব্দি ঘাবড়ে গেল? কেমন কেমন যেন মনে হচ্ছে ব্যাপারটা, একটু দেখতে হচ্ছে তো। এখনো ঘুমোনি, একটু ঘুমিয়ে নাও, মাথা হাত ভরে দেবো। একটুখানির জন্য, কয়েক মিনিটের এদিক ওদিক, আর আর অলি হাত থেকে বেরিয়ে গেল। শাড়ি জামা কাপড়গুলো ওখানে একটু আগে পৌঁছলে হয়তো ওরা পিছিয়ে তো যেতে পারবে না, পিছুর লোকজন ঠিক খুঁজে বের করবে। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে কনক, এখন এক একটা সেকেন্ড দেরি হওয়া মানে ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে যাওয়া। তুমি তুমি এরকম ভাবছো বলে বেশি ভয় পাচ্ছ, অলি ভালোভাবে ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। জানি না কি হবে। তুমি খুব ক্লান্ত, একটু ঘুমিয়ে না। আমার ঘুম আসবে না কনক, যতক্ষণ অলির কোনো খবর পাচ্ছি আমার।
জেগে থাকলে খারাপ খারাপ চিন্তাগুলো মাথায় এসে আরো বেশি ভিড় করবে। তার থেকে একটু ঘুমিয়ে নাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছু ভালো লাগছে না কোনো কামা, কিচ্ছু ভালো লাগছে না। দেখো কালকে দিনটা হয়তো নতুনভাবে শুরু হবে, সবার সব চিন্তা দূর করে ওলি ফিরে আসবে, তুমি দেখো। না তখন কথা বলার কিছু সমস্যা ছিল তাই বলিনি। আপনি আছেন তো? হ্যাঁ আমি আসছি। না না কোনো অসুবিধে নেই, বরং এটাই সুবিধে, এই সময় জানাজানি হওয়ার সম্ভাবনা কম। বেশ বেশ। ছোট বৌদি গাড়ি বের করেছি, ওইখানে যাবেন তো? হ্যাঁ চলো। সেরকম হলে তো জানাজানি হয়ে যেত না, মানে বাড়ির লোকেদেরকে জানাতেন উনি। কিন্তু আমার মনে হয় না ব্যাপারটা অন্য কিছু। সেই তো আমি আগেই বুঝতে পেরেছিলাম কিছু একটা গন্ডগোল আছে, তোরাই বিশ্বাস করছিলি না কো। এবার হলো তো চক্ষু কর্ণে বিবাদ ভঞ্জন। যতই ওকে সান্ত্বনা দিই, এটা তো সত্যি যে ওলির ঘটনায় গোটা বাড়িটাই ভেঙে পড়েছে। এতগুলো দিন কেটে গেল অথচ ওলির কোনো খবর পাওয়া গেল না। কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে কে জানে। আমারই ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ও তো দাদা, ওর মনের অবস্থা কিরকম আমি সেটা বুঝতে পারছি। এখন শুধু একটাই প্রার্থনা, বলি যেখানেই থাকুক যেন ভালো থাকে, যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে। Thank you.
কোথায় যাচ্ছে? চৌধুরী ম্যানশনের একমাত্র মেয়ে অলি চৌধুরী নিখোঁজ। এমন খোঁজা সিঙ্গিরা চৌধুরী জীবনে আর কোনোদিনও খাননি। কালকে চায় টেবিলে একটা ধামাকা হবে।